ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদ, আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে বিক্ষোভ কংগ্রেসের, দিল্লিতে পুলিশের সঙ্গে কংগ্রেসের নেতাকর্মীদের ধস্তাধস্তি, মল্লিকার্জুন খার্গে, শশী তারুর সহ আটক 75 জন কংগ্রেস সাংসদ, কলকাতা ব্যাঙ্গালোরেও কংগ্রেসের প্রতিবাদ বিক্ষোভ। দেখছেন সেই ছবি, দিল্লির ছবি, যেখানে সোনিয়া গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদে রাস্তায় একেবারে আন্দোলন গড়ে তুলেছেন কংগ্রেস কর্মীরা, এবং এই বিক্ষোভ সামলাতে রীতিমতো হিমশিম কিরকম খেতে হচ্ছে পুলিশকে। দেখছেন সেই ছবি, ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে, সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজকে অধীরবাবু, 21 জুলাইয়ের সভামঞ্চ থেকে বলছেন যে তৃণমূলের এই যে 21-এর সভা, সেখান থেকে নজর ঘোরাতেই এই ইডির সোনিয়া গান্ধীকে তলব, জিজ্ঞাসাবাদ এইসব করা হচ্ছে। আপনার প্রতিক্রিয়া অধীরবাবু? সবথেকে বড় প্রতিক্রিয়া যে সোনিয়া গান্ধী, আগে রাহুল গান্ধীকে 54 ঘন্টা জেরা করা হয়েছিল এবং তখনও সোনিয়া গান্ধীকে ডাকা হয়েছিল। সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে গেছিলেন, হাসপাতালে ভর্তি হয়ে গেছিলেন, আপনারা জানেন, তাই দেরি করে তাকে সময় দিয়ে আবার ডাকা হলো। অথচ এখনো পর্যন্ত সোনিয়া গান্ধী কিন্তু অসুস্থ মানে সার্ভাইকাল ক্যান্সারের পেশেন্ট, শিপদে নিঃশ্বাস দিতে পারে না, আমি তার পাশে থাকে আমি জানি। তারপরেও তাকে ডাকা হলো এবং আজকে সোনিয়া গান্ধীকে এইভাবে দপ্তরে জোর করে ডাকা প্রতিবাদে পার্লামেন্টের যত বিরোধী দল আছে সবাই তার প্রতিবাদ করে জয়েন্ট স্টেটমেন্ট দিচ্ছে, সংগঠিত ভাবে প্রতিবাদ করে সিগনেচার করেছে। একমত কে করেনি জানেন? তার নাম টিএমসি পার্টি। এই তৃণমূল আর বিজেপি মার্জনা করবে। অধীরবাবু, আপনার কথা পরিষ্কারভাবে এসে পৌঁছচ্ছে না, আমি আরেকবার আপনার সঙ্গে যোগাযোগ করব। যে কথা আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূলের আজকের যে 21-এর সভা, সেখান থেকে নজর ঘোরাতেই সোনিয়া গান্ধীকে ইডির তলব এবং জিজ্ঞাসাবাদ, এই কটাক্ষ করছেন 21-এর সভা থেকে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আমি আবার যোগাযোগ করতে পেরেছি। হ্যাঁ অধীরবাবু, যেটা আপনি বলছিলেন, যেটা বলছেন হচ্ছে এই আজকে সাড়ে পুষ্টি হবে পার্লামেন্টের সকল পার্টি, সকল অপোজিশন পার্টি, সাড়ে পার্টি, সব পার্টি মানে অপোজিশন যারা বিরোধী পক্ষ যারা, একযোগে তারা প্রতিবাদ করেছে, একজন জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে যে মোদী সরকারের সোনিয়া গান্ধীর প্রতি এই নিষ্ঠুর আচরণের আমরা বিরোধিতা করছি। একমাত্র কারা সই করেনি জানেন? তাদের নাম হচ্ছে টিএমসি পার্টি। আমি যে বলি যে বিজেপির দালালি করার জন্য তৃণমূল পার্টি, বিজেপির থেকে বাঁচার জন্য তৃণমূল পার্টি, যে তাদের মধ্যে একটা গোপন আঘাত করে চলছে, আজকে তার জ্বলন্ত প্রমাণ দিলাম। আজকে তাদের, তারা নিজেরা তাদের এই অপরাধ থেকে নজর ঘোরানোর জন্য আজকে 21 জুলাইয়ের মঞ্চ থেকে বলছে মোদী নজর ঘোরানোর জন্য সোনিয়া গান্ধীকে এইভাবে ডেকেছে। সোনিয়া গান্ধীকে ছেড়ে দিয়েছে, আমরা তখন অ্যারেস্ট হয়েছিলাম, এই দালালি করা থেকে বাংলার মানুষ তৃণমূলকে দূরে রাখার জন্য আমরা বলছি কংগ্রেসের প্রয়োজন শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষে। তৃণমূল হচ্ছে বিজেপির দালাল, দালাল, দালাল। অনেক ধন্যবাদ অধীরবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কথা বললাম।